নমস্কার বন্ধুরা আমি রামপ্রসাদ রাম সাইবার ক্যাফে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজ আমরা জানবো বাড়িতে বসে খুব সহজে এর আগে আমরা যে এসএসসি সিজিএলে ফর্ম ফিল করেছিলাম সেটা যে ট্রার ওয়ানের অ্যাডমিট কার্ড বা অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অ্যাভেলেবেল হয়ে গেছে অ্যাডমিট কার্ড অ্যাভেলেবেল হয়ে গেছে বা ডেট কোন দিন আপনার কোথায় পরীক্ষা পড়ছে সেটা আপনি জানতে পাচ্ছেন সেটা খুব সহজে বাড়িতে বসে কীভাবে দেখে নেব সেটা আমরা আজ জানব এই ভিডিওতে ঠিক আছে তো চলুন জেনে নিই তার জন্য আপনাকে ফোনে ডেটা অন করে আপনাকে গুগল সার্চ করে টাইপ করতে হবে এসএসসি ডট এনআইসি ডট ইন কেমন দেন তারপরে এটাকে সার্চ করে নিতে হবে এবার এটাকে সার্চ করে নেওয়ার পরে ফোনটাকে অবশ্যই আপনাকে ডিস্টার্ব সাইট মোট করে নিতে হচ্ছে কেমন এবার আপনাকে অ্যাডমিট কার্ডের জন্য আপনাকে উপর দেখুন শো হচ্ছে এক একটা সেকশন হোম নোটিফিকেশন অ্যাপ্লাই অ্যাডমিট কার্ড অ্যান্সার কি রেজাল্ট তো আপনাকে অ্যাডমিট কার্ডের জন্য আপনাকে অ্যাডমিট কার্ড সেকশন আপনাকে ক্লিক করতে হবে দেন তারপর এখানে অ্যাড্রেস কন্ট্যাক্ট নম্বর এবং ইআরএল শ হচ্ছে এখান থেকে আপনি আপনার ইউআরএলটা বেছে নেবেন আমাদের যেমন ওয়েস্টার্ন রি তো আমরা সেটা আমরা বেছে নিচ্ছি দেন আমরা ইউআরএলে ক্লিক করলে আমরা সেই সাইডে চলে যেতে পারবো কেমন এবার এখানে ফোনটাকে আবার পুনরায় ডেস্টার্ব সাইট মোড করে নেবেন নেওয়ার পরে একটু স্কল করলে দেখুন দ্বিতীয় সেকেন্ডটা শো হচ্ছে সতেরোই নভেম্বর দু হাজার বাইশ করতে একটু লেট হয়ে গেল সরি এর জন্য দুঃখিত ক্ষমা চাইছি দেখুন ফার্স্ট লিঙ্ক শো সেকেন্ড লিঙ্ক শো হচ্ছে নো ইউর স্ট্যাটাস অফ কম্বাইন গ্র্যাজুয়েট লেভেল ট্রায়ার ওয়ান এক্সামেশান তো আপনি এখানে ক্লিক করলে আপনি আপনার অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা জানতে পারবেন ট্রায়ার ওয়ানের কী অবস্থা ঠিক আছে বা কবে হচ্ছে কোথায় হচ্ছে কখন হচ্ছে তো চলুন এই লিংকে আমরা ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে দেখুন কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল ট্রায়াল এক্সামিশন দু নো ইউরি স্ট্যাটাস প্লিজ এন্টার দ্য ফলোইং ডেটা ফার্স্ট হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ আপনি আমরা যে ফর্ম ফিল আপ করার সময় যে রেজিস্ট্রেশন নাম্বার আমাদের জেনারেট হয়েছিল সেইটা দিয়ে আমি চেক করতে পারি অথবা অর ক্যান্ডিডেট নেম অ্যান্ড ডেট অফ বার্থ অর্থাৎ আপনি আপনার সঠিক নামটা এবং তার সাথে আপনার ডেট অফ বার্থটা দিয়ে এখানে সাম আপ করে নেক্সট করলে আমি আপনার ডেটা স্ট্যাটাসটা অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা দেখতে পারবেন টার্ড ওয়ার্ডের কী অবস্থা ঠিক আছে তো আমরা দুটো প্রসেস দেখতে পাচ্ছি ফার্স্ট হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার দেন হচ্ছে সেকেন্ড হচ্ছে আপনার নাম এবং ডেট অফ বার্থ তো আমরা এখানে আমাদের সুবিধার জন্য নাম এবং ডেট অফ বার্থ দিয়ে চেক করে নিচ্ছি ঠিক আছে ফার্স্ট আমরা আমাদের নিজেদের নামটা বসবো দেন আমরা ডেট অফ বার্থটা বসিয়ে সাম আপ করে নেক্সট করে নিচ্ছি দেন তারপরে আগে দেখে নিচ্ছি দেখুন আমরা আমাদের নাম এবং তার সাথে ডেট অফ বার্থ প্রথম ডেট অফ বার্থে প্রথমে দিন তারপরে মাস এবং তারপরে সালটা দিয়ে দিয়েছি এবার আমরা সামআপটা বসিয়ে টোটাল অর্থাৎ দুটো ডিজিটাল টোটাল কত হলো সেটা আমরা বসিয়ে এবার আমরা নেক্সট করে নিচ্ছি কেমন দেখুন এখানে ইনস্ট্রাকশন দিয়েছে আপনারা এটা খুব ভালো পড়িয়ে নেবে তার নিচে এসে দেখুন ওকে আছে আপনাকে এখানে ওকে ক্লিক করে দিতে হবে দেওয়ার পরে দেখুন এখানে শুরু হয়ে গেল কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল ট্রায়াল এক্সামেশন দু হাজার বাইশ ফার্স্ট হচ্ছে আপনার রোল নাম্বারটা শো হবে দেন তারপরে হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা অর্থাৎ রেজিস্ট্রেশন আইডিটা দেন তারপরে অ্যাপ্লিকেন্ট নেম এখানে দেখে নেবেন সঠিক নাম আছে কি না যেটা আপনি ফিলাপের সময় দিয়েছিলেন ফাদার্স নেমস দেন তারপরে ডেট অফ বার্থ ডেট অফ এক্সামিনার এক্সাম অর্থাৎ কবে ট্রায়াল এক্সামটা হচ্ছে সেটা দেওয়া আছে দেন তারপরে কখন হচ্ছে সেটা দেওয়া আছে রিপোর্টিং টাইম কেমন দেন তারপরে কোথায় হচ্ছে সিটি ওকে আপনার কোন সিটিতে এক্সামটা হচ্ছে সেটা আপনি জানতে পারলেন খুব সহজে ফোন থেকে এবং নিচে দেওয়া আছে যে কোন কোন ডকুমেন্টস আপনাকে ক্যারি ক্যারি করতে হবে অর্থাৎ আপনার ডকুমেন্টসটা এমন হবে যেটাতে আপনাকে আপনার ফটো থাকবে এবং আপনার সঠিক নামের সাথে ডেট অফ বার্থটা সঠিক থাকবে উল্লেখ থাকবে প্রপারলি ঠিক আছে হতে পারে এরকম ডকুমেন্ট আপনার আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড মাধ্যমিকের অ্যাডমিট এবং তার সাথে আপনার এই অ্যাডমিট কার্ডটা এক্সামের চার দিন আগে অ্যাভেলেবেল হয়ে যাবে আপনি এটা সাথে করে নিয়ে যাবেন কেমন এইভাবে খুব সহজে বাড়িতে বসে মোবাইল ফোন থেকে আপনারা আপনাদের সিজিএলের ট্রায়ো এক্সামিনেশনের স্ট্যাটাসটা দেখতে পারেন কেমন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের এই রাম সারবাজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন ভিডিওতে শেয়ার করুন কোনো কোনো রকম প্রবলেম হলে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি অবশ্যই হেল্প করব ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন ধরুন ধরনের ভালো থাকুন সুস্থ থাকুন খুব ভালো পরীক্ষা দিন আপনাদের সকলে কামনা করি